শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা আগামীকাল মহা অষ্টমী সাথে নবমী তিথিও কিন্তু পড়বে তো যাই হোক আগামীকাল আমি এই ভিডিওতে স্পেশাল ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা খুব ভালো করেই জানেন যে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে ফলে যায় হ্যাঁ আমি যেদিন যে রাশিগুলির কথা বলি সেদিন সেই রাশিগুলির মধ্যে অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটে তো আগামীকালও তার ব্যতিক্রম নয় আমি এ ভিডিওতে ছটি স্পেশাল রাশির নাম বলবো তবে প্রত্যেকেরই যে আগামীকাল প্রাপ্তি ঘটবে এর দাবি কিন্তু আমি করি না আর করবও না কারণ হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এই বিষয়গুলো কিন্তু জানার প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি কিন্তু টোটালি টোটালি কিন্তু ইন জেনারেল তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করে নিতে পারেন হ্যাঁ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ বন্ধুরা নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা রাহু রক্ষা কবজ নেব ভাবছেন তারাও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে তাই যারা দীর্ঘদিন ধরে নেবো কি নেব না ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন জেনে নেওয়া যাক আগামীকাল মহা অষ্টমীর দিন কোন ছয়টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে রাশির নাম তো আমি অবভিয়াসলি আপনাদেরকে বলবই কিন্তু তার আগে একটি বিষয় প্রথমেই বলে দিই সেটি হচ্ছে অশুভ সময় হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা কারণ এই অশুভ সময় না জেনে যদি আপনি টিকিট কেটে বসেন তাহলে আপনার প্রাপ্তি থাকা সত্ত্বেও প্রাপ্তি চোখ থাকা সত্ত্বেও প্রাপ্তি কিন্তু নাও ঘটতে পারে বা ঘটবেই না কারণ দিনের একটি সময় থাকে যে সময়টিকে রাহুকাল বা অশুভ সময় বলা হয় আর আগামীকাল এর ব্যতিক্রম নয় আগামীকাল এই রাহুকাল সময়টি শুরু হতে চলেছে সকালবেলা সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই সময়ে যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনা কাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না তো আগামী কাল কোন সময়ে টিকিট কাটবেন কি করবেন সমস্তটাই আমি বলবো এবার তার আগে রাশির নামগুলো একা একা বলে দিই এবং তাদের টার্গেট নাম্বার সাথে শুভ সময়ের কথা বলছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব সেই মাত্রায় কিন্তু নেই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আসুন যে নেওয়া যাক প্রথম রাশির নাম যে রাশি আগামীকাল মহা অষ্টমীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি ইয়েস কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মহা অষ্টমীর দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং ছয় খেয়াল রাখবেন এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ সকল কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আগামীকালের কর্কট রাশির শুভ সময় হচ্ছে সকাল ছটা ছয় মিনিট থেকে সকাল আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে পঞ্চান্ন মিনিট থেকে সন্ধে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মহা অষ্টমীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মহা অষ্টমীর দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন আগামীকালের তুলারাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং পাঁচ খেয়াল রাখবেন এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক তুলারাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে ছিচল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল মহা অষ্টমীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মহা অষ্টমীর দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে চার এবং এক খেয়াল রাখবেন এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে ষোলো মিনিট থেকে সন্ধে সাতটা দুই মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং ছয় খেয়াল রাখবেন এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক মিথুন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল ছটা ছত্রিশ মিনিট থেকে সকাল সাতটা আঠান্ন মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং আট আগামীকালের মকর রাশির শুভ সময় হচ্ছে দুপুর তিনটে তিন মিনিট থেকে সন্ধে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইনজেনারেল টার্গেট নাম্বার তিন ও